তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছো যাদের সিম্পল সেন্টেন্সে জয়েনিং খুবই জটিল মনে হয়, যে মনে হয় যে এটা জটিল বাক্য কেন হলো না। সিম্পল সেন্টেন্সের জয়েনিং এর ক্ষেত্রে কিছু কিছু ভুল তোমরা করো, তার জন্যই তোমরা অনেক ক্ষেত্রে জয়েনিং করতে পারো না। যেরকম নর্মালি আমরা যে কথাগুলো বলি তার সাথে কিন্তু সিম্পল সেন্টেন্সের জয়েনিং এর সময় আমরা কুলিয়ে ফেলি যে কি কথা বলছি আমরা। তো সিম্পল সেন্টেন্সের জয়েনিং, তাই আজকে এই ভিডিওতে 10 মিনিটের মধ্যে একদমই একটা ডিটেল ভিডিও তোমাদের আমি বানিয়ে দেবো। এই ভিডিওতে আমি একদম ডিটেলটে যে সিম্পল সেন্টেন্সের যে কটা নিয়ম রয়েছে প্রত্যেকটা নিয়ম তোমাদের একদম বিস্তারিতভাবে বোঝাবো। ভিডিওটাতে কোনো আমি তোমাদের বলবো না যে সাবস্ক্রাইব করো বা কিছু। তোমরা যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা পারলে শেয়ার করো, আদারওয়াইজ চলো আজকে আমরা সিম্পল সেন্টেন্সের জয়েনিং শুরু করি, কারণ 10 মিনিটের মধ্যে আমি তোমাদের বোঝাবো বলেছি। তো প্রথমে আসি সিম্পল সেন্টেন্সের জয়েনিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম বা কিছু পদ্ধতি আমাদের মেনে চলতে হয়। যেমন পার্টিসিপেল ব্যবহার করে আমরা জয়েনিং করতে পারি। প্রথমটা রয়েছে শি ডিড নট হেল্প মি। যদি পার্টিসিপেল ব্যবহার করে জয়েন করি তাহলে এই দুটো সেন্টেন্স কীভাবে জয়েন হবে দেখি। শি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। শি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমার উপর রেগে ছিল। তাহলে আমার উপর রেগে থাকায় সে আমাকে সাহায্য করেনি। তাহলে পরের সেন্টেন্সটা দেখো, এখানে ওয়াজ রয়েছে, তার মানে এখানে এটাও কি বলি, বি ভার্ব বলতে পারি আমরা এখানে এটাকে, ওয়াজটাকে আমরা বি ভার্ব বলি। তাহলে বিইং অ্যাংরি উইথ মি কমা শি ডিড নট হেল্প মি, তাহলে যেহেতু সে আমার উপর রেগে ছিল তার জন্য সে আমাকে সাহায্য করেনি। কিন্তু এখানে যখন বলেছে যে পার্টিসিপেল ব্যবহার করতে, তাহলে ওয়াজ থেকে কি আমরা কি করবো, বিইং, বিইং অ্যাংরি উইথ মি, বিইং অ্যাংরি উইথ মি আমার উপর রেগে থাকায়, বিইং অ্যাংরি উইথ মি কমা শি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। শি ডিড নট হেল্প মি। তারপরেরটা হি ওপেন দ্য ড্রয়ার, সে ড্রয়ারটা খুললো। হি টুক আউট এ রিভলভার, তাহলে প্রথমে কোন কাজটা হয়েছে, সে আগে ড্রয়ারটা খুলেছে তারপরে তো রিভলভারটা বের করেছে। তাহলে ওপেনিং দ্য ড্রয়ার, মানে কাজটা তো সেই করেছে, তাহলে ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ারটা খুলে কমা হি টুক আউট এ রিভলভার, একদমই সোজা রিভলভার। তারপর শি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত। শি রেস্টেড ফর অ্যান আওয়ার, সে এক ঘন্টার জন্য বিশ্রাম নিল। তাহলে বিইং টায়ার্ড, এখানেও ওয়াজ রয়েছে, তাহলে বিইং টায়ার্ড হবে। তাহলে বিইং টায়ার্ড শি রেস্টেড ফর অ্যান আওয়ার, তাহলে উত্তর হবে বিইং টায়ার্ড, বিইং টায়ার্ড ক্লান্ত হওয়ায়, তাহলে বিইং টায়ার্ড কমা শি রেস্টেড ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার ফুল স্টপ। তারপরেরটা ইনফিনিটিভ ব্যবহার করে আমরা কি করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি দেখি এবার। শি ইজ ভেরি উইক, সে ভীষণ দুর্বল। শি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে ভেরি থাকলে আমরা কি বলেছি যে টি ডাবল ও টু ব্যবহার করবো। তাহলে শি ইজ টু উইক, টি ডাবল ও টু উইক লিখলাম। এরপর পরের সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা খুঁজে বের করবো। এখানে হচ্ছে ওয়াকটা মেইন ভার্ব, তাহলে এখানে টি ও টু চোখ বন্ধ করে বসিয়ে দাও, তারপরে ওয়াক লিখে ফেলো। মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু বসাতে হবে। যদি এখানে কোনোভাবে যদি পাস্ট টেন্স থাকে তাহলে, বা পাস্ট ফর্ম থাকে বা অন্য কোনো ফর্মে থাকে, ধরো পাস্ট পার্টিসিপেল থাকলে, তাহলে তার কিন্তু প্রেজেন্ট ফর্মে চেঞ্জ করে বসাতে হবে। তাহলে শি ইজ টু উইক টু ওয়াক। তারপর এটা 2 নম্বর রয়েছে, হি হ্যাজ টু সন্স, তার আছে 2 ছেলে। হি হ্যাজ টু এডুকেট দেম, তাকে করতে হবে, তাদেরকে পড়াতে হবে। তাহলে হি হ্যাজ টু সন্স টু এডুকেট, একদমই সোজা। তাহলে হি হ্যাজ টু সন্স টু এডুকেট। তারপর শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। শি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম, কারণ সে পরীক্ষায় পাশ করতে চায়। তাহলে শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কে কিসের জন্য কঠোর পরিশ্রম করে, টু পাস দ্য এক্সাম, একদমই সোজা। শি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম, টু পাস দ্য এক্সাম ফুল স্টপ। তারপরটা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে আমরা কিভাবে জয়েন করতে পারি। যেমন এখানে রয়েছে, দেখো সচিন ইজ এ গুড প্লেয়ার, সচিন হলো একজন ভালো খেলোয়াড়। হি ইজ ইন্ডিয়ান, সে হয় ভারতীয়। নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে পরিচয় দেওয়া। দেখো এখানে সেন্টেন্সে 2টো ভার্ব রয়েছে, এখানে রয়েছে একটা ভার্ব, এখানে একটা ভার্ব রয়েছে, ইজ রয়েছে দুটোই। তাহলে একটা ভার্বকে আমাদের বাদ দিতে হবে। তাহলে সচিন কমা এ গুড প্লেয়ার কমা ইজ ইন্ডিয়ান লিখবো এরকমভাবে।
सचिन कमा ए गुड प्लेयर एक जन भलो खेलोड़ एखे इजा लिखब ना कमा दिए लिखबर जो इजर परिवर्तन एखे कमा व्यवहार करमा इज इंडियन है भारतीय तरह लिखते कालिदास रोड शकुंतला इट वज ए प्ले इन संस्कृत इट वज ए प्ले इन संस्कृत कालिदास शकुंतला लिखे इटा हलो संस्कृत भाषा एक नाटक तेल एखे कीसर सम्बन्धे शकुंतला सम्बन्धे तेल कालिदास रोड शकुंतला कालिदास शकुंतला लिखे कमा ए प्ले इन संस्कृत तेल इट वजटार लेखा दरकार नहीं कारण एखे शकुंतलार परिचय तो दीचे तेल कमा दिए वार्बार एखे लिखब ना तेल ए प्ले इन संस्कृत नाउन इंडिया पोजिशन मैं परिचय देर कथा बोलते तेल कालिदास रोड शकुंतला कमा ए प्ले इन संस्कृत एरपर बाकी नियमगुलो चलो देखे नहीं एबार कि होबे एरपर रोचे एब्सोल्यूट फ्रेज चार नम्बर रोचे एब्सोल्यूट फ्रेज तो एखाने रोचे देखो द सान रोज सूर्य उठे द फग डिसअपियर्ड ताहले एखाने कि करबो एब्सोल्यूट फ्रेजर क्षेत्र हैविंग व्यवहार करबो एबं मेन वार्ब जेटा थाकबे तार पास पार्टिसिपेंट लिखबो ताहले द सान हैविंग राइज रोज राइजन हो जाबे ताहले द सान हैविंग राइजन कमा द फग डिसअपियर्ड द फग disappeared disappeared it was holiday এটা ছিল একটা ছুটির দিন we went out for a picnic আমরা একটা পিকনিকে গেছিলাম তাহলে এখানে যেহেতু was রয়েছে দেখো আগে সেন্টেন্সে কি ছিল একটা verb ছিল সেটা কিন্তু auxiliary verb ছিল না বা be verb ছিল না তাহলে এখানে যেহেতু একটা be verb রয়েছে তাহলে এখানে কি করব এখানে আর having আনতে পারবো না তাহলে কি করব it being a holiday এরকম ভাবে লিখব absolute phrase এর ক্ষেত্রে it being a holiday comma we went out for a picnic for a picnic তারপর the bell rang ঘন্টা বেজে গেল the boys entered their classes তাহলে ঘন্টা বাজে তাহলে the bell having rang rang থেকে ring rang rang হয়ে যাবে তাহলে the bell having rang comma the boys entered their classes তারপর পাঁচ নম্বর রয়েছে অ্যাডভার্বিয়ালস তাহলে অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে কিভাবে জয়েন করব দেখো হি ফেইলড ইট ওয়াজ আনফরচুনেট তাহলে সে ফেল করেছে এটা হচ্ছে দুর্ভাগ্যবশত হয়েছে তাহলে আনফরচুনেটলি হি ফেইলড দুর্ভাগ্যবশতভাবে বা দুর্ভাগ্যজনকভাবে সে ফেল করেছে তাহলে আনফরচুনেটলি কমা দেব হি ফেইলড তারপর দ্য বাস ওয়াজ ক্রাউডেড বাসটা ছিল ভিড় that was usual তাহলে এখানে the bus was usually crowded তারপর he did not write me সে আমার কাছে মানে আমাকে লেখেনি he did it with intention তাহলে intentionally he did not write me মানে ইচ্ছা করে সে আমার কাছে মানে আমাকে উদ্দেশ্য করে লেখেনি তাহলে ইন্টেনশনালি কমা হি ডিড নট রাইট মি তারপর এটা বলেছে ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অর জেরান্ড তাহলে হি ইজ ইল হি স্টিল ওয়ার্কস এখানে তাহলে কি হবে ইনস্পাইট অফ বিইং ইল এখানে কি করব ইনস্পাইট অফ ব্যবহার করব তাহলে ইনস্পাইট অফ মানে অসুস্থ থাকা সত্ত্বেও তাহলে ইনস্পাইট অফ বিইং ইল কমা হি ওয়ার্কস স্টিল ওয়ার্কস মানে কি তাও সে কাজ করে যাচ্ছে তাহলে ইনস্পাইট অফ বিইং ইল মানে অসুস্থ থাকা সত্ত্বেও সে কাজ করছে তারপর এটা বলেছে দেখো আই হ্যাভ রেন্টেড এ হাউস ইট বিলং টু এ লেডি আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি সেটা কার সেটা হচ্ছে একজন মহিলার তাহলে আই হ্যাভ রেন্টেড এ হাউস বিলঙ্গিং টু এ লেডি যেটা একজন ভদ্র মহিলার তাহলে আই হ্যাভ
এখানে বিলঙ্গিং করা দরকার নেই, বিলং যেরকম আছে সেরকমই লিখবো। তাহলে আই হ্যাভ রেন্টেড এ হাউস বিলং টু এ লেডি। তাহলে 10 মিনিটের মধ্যে তোমাদের সিম্পল সেন্টেন্সের প্রত্যেকটা নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিলাম। এরপর যদি তোমরা সিম্পল সেন্টেন্সের উপর আরও প্র্যাকটিস ভিডিও চাও, অবশ্যই করে কমেন্ট করে জানিও। যারা এই ভিডিওটা দেখলে, পারলে ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।